প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি সাব্বির আহমেদ। এখন আমরা আলোচনা করব এই সমস্যাটার সমাধান। তো এখানে বলতেছে 120 ভোল্ট লাইনের আড়াড়িতে 240 ওহম, 600 ওহম এবং 400 ওহমের তিনটি রেজিস্টার প্যারালালে সংযুক্ত আছে। মোট কারেন্ট এবং সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। তাহলে এটা কি একটা প্যারালাল সার্কিট? একটা প্যারালাল সার্কিটে কি আছে, 120 ভোল্ট লাইনের আড়াড়িতে 240 ওহম। তাহলে এটা ধরলাম 240 ওহম, এটা ধরলাম 600 ওহম, আর একটা হচ্ছে 400 ওহম। তো এই তিনটা রেজিস্টরের আড়াড়িতে এগুলোর সাথে 120 ভোল্ট সাপ্লাই দেওয়া হচ্ছে। তো এখন আমাকে বের করতে হবে মোট কারেন্ট এবং সমতুল্য রেজিস্ট্যান্স, মানে এখানে টোটাল কত রেজিস্ট্যান্স আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটাই বের করতে হবে। তো এটা আমি যদি বলি এটা R1, এটা R2, এটা এটা হচ্ছে R3। তো আমি তোমাদেরকে বলছিলাম যে প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স 1/RT ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এখানে লিখে নিতে হবে আগে, গিভেন দ্যাট R1 ইকুয়াল 240 ওহম, R2 ইকুয়াল 600 ওহম, R3 ইকুয়াল 400 ওহম। তারপরে ভোল্টেজ দেওয়া আছে 120 ভোল্ট। তোমাদেরকে আগেই বলছি যে প্যারালাল সার্কিটে ভোল্টেজ, প্যারালাল যতগুলো শাখা থাকবে সবগুলোতে ভোল্টেজ সেম থাকবে। তাহলে এখানে যদি 120 হয়, তাহলে এখানেও এটা V1, এটাও কি হবে 120 ভোল্ট হবে। এটার সাথে এটা প্যারালাল, তাহলে এটা V2 120 ভোল্ট হবে। এটার সাথে এটা প্যারালাল, V3 ইকুয়াল 120 ভোল্ট হবে। তাহলে এই প্যারালালগুলো প্রত্যেকটাই কি সেম ভোল্টেজ থাকলো। তাহলে V1 এটা আমরা লিখতে পারি V1 ইকুয়াল V2 ইকুয়াল V3 ইকুয়াল V ইকুয়াল 120 ভোল্ট। তাহলে এখন আমাকে বের করতে বলছে সমতুল্য রেজিস্ট্যান্স আর মোট কারেন্ট। তাহলে মোট কারেন্ট যদি আমরা বের করতে চাই, তাহলে মোট কারেন্ট সমান V/R লাগবে, মোট ভোল্টেজটা আছে। তাহলে আর এই সমতুল্য রেজিস্ট্যান্সটা আগে আমাকে বের করতে হবে। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স 1/RT সমান 1/R1, তাহলে 1/240 প্লাস 1/600 প্লাস 1/400। তাহলে এগুলো লসাগু, এগুলো তিনটার গুণফল, 600 গুণ 400, তারপরে কি হবে এটা তো কেটে যাবে, 600 গুণ 400 প্লাস 240 গুণ 400 প্লাস 240 গুণ 600। এভাবে একভাবে করতে পারো, অথবা কি করতে পারো, এটা কি 1/RT, তার মানে RT ইনভার্স 1, অথবা 1/RT করো, 1/RT ইকাল R1 ইনভার্স, R2 ইনভার্স, R3 ইনভার্স, তার মানে 240 ইনভার্স, 600 ইনভার্স, 400 ইনভার্স। তাহলে এটা করলে আমরা পেয়ে যাব 1/RT এর মান। তাহলে এখানে পাবো কি 1/RT সমান 240 ইনভার্স 600 ইনভার্স 400 ইনভার্স। তাহলে এটা আমরা পাচ্ছি 1/120। তাহলে এইগুলো এইগুলো ক্যালকুলেশন করে, এটা ক্যালকুলেশন করে পাচ্ছি আমি 1/RT সমান 1/120। তাহলে RT সমান কত, RT সমান 120, RT সমান আসতেছে কত 120। তাহলে এইভাবেও তোমরা ক্যালকুলেশন করতে পারো, অথবা এইভাবেও করতে পারো। তো এইভাবে করলে আমরা ক্যালকুলেটারে সহজেই বসাই দিতে পারবো। তাহলে RT সমান আমরা পেয়ে গেছি 120 ওহম। তাহলে এখানে এখন আমাকে বের করতে হবে মোট কারেন্ট। তাহলে I ইকুয়াল V/R, V কত 120,
এবং আর কত 120 তাহলে 120 120 কারেন্টে 1 অ্যাম্পিয়ার তাহলে এই সার্কিটে মোট কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার এই সার্কিটে মোট কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার এবং এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে 120 ওহম তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো তো এখানে বুঝতে যদি কোথাও সমস্যা হয় বা প্যারালাল সার্কিট সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে তোমাদের বইয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে যে যদি কোনো প্রবলেম ফেস করো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আমরা চেষ্টা করব পুনরায় বুঝিয়ে দেওয়ার তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো